1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার 22 মাস পর আত্মনিয়ন্ত্রণের পূর্ণ অধিকারের দাবি নিয়ে আত্মপ্রকাশ ঘটে একটি রাজনৈতিক দলের, যে দলটির নাম আওয়ামী লীগ। তারপর থেকেই ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দলটি। একাত্তরে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পর এখন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে কাজ করছে দলটি। তবে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হয়েছে দলটি, আর দলটির মধ্যে ইদানিংকালের হাইব্রিড বা অনুপ্রবেশকারীরা বা কতটা প্রভাব বিস্তার করছে, আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের 70, চাওয়া পাওয়া কতদূর, এসব নিয়ে আলোচনায় মানচিত্রে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস এবং খুলনা থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সর্দার আনিসুর রহমান পপলু। দুজনকেই স্বাগত জানাই আজকের মানচিত্রে এবং দুজনকে অবশ্যই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে নিই। জনাব ইউনুস, আপনাকে দিয়ে শুরু করি, আসলে যেটা বলার চেষ্টা করেছিলাম এবং তার সেই প্রসঙ্গে যাবার আগে, আওয়ামী লীগের আজকে 70 বছর পূর্তি হচ্ছে, এই 70 বছরে আওয়ামী লীগ চাওয়া পাওয়ার কতটুকু পূর্ণ করতে পেরেছে বলে আপনি মনে করেন সাধারণ মানুষের? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 70 বছরের প্রতিষ্ঠার বার্ষিকী পালন করল। 1949 সনের 23 জুন বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, সরওয়ারদী এবং তখনকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছে। স্বাধিকার এবং পরবর্তীতে 66 দফা 11 দফা উপর ভর করে স্বাধিকার আন্দোলন করেছে। স্বাধিকার আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর আন্দোলনের সংগ্রামে অবদানে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং এই আওয়ামী লীগের নেতৃত্বেই 70-এর বিজয়ের পরেও ক্ষমতা হস্তান্তর না করে যুদ্ধ চাপিয়ে দেওয়ার পরে বঙ্গবন্ধুর আহ্বানে সারা জাতি সেদিন ঐক্যবদ্ধভাবে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপে পড়ে 30 লাখ শহীদ 2 লাখ মাবনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু সেদিন বাঙালিদের যে স্বপ্ন দেখিয়েছিলেন, অর্থাৎ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে আসার পরে তিনি বাংলাদেশকে গড়ার প্রত্যয় ঘোষণা করে যে কর্মসূচিগুলো নিয়েছিলেন, তৎকালীন বাংলাদেশ আপনারা আমরা যারা দেখেছি যে একটি যুদ্ধ বিধ্বস্ত একটি পোড়ামাটির দেশের উপরে সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু দেশটিকে গড়ে তোলার জন্যে এই দেশের একটি স্বাধীন দেশের স্বাধীন সরকারের যে কর্মসূচিগুলো সেগুলো পালন করে যাচ্ছিলেন একের পর এক, জাতিকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিলেন। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবারবর্গ, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার শহীদ আব্দুর রব সেনিয়াবাদ তার পরিবারবর্গ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি, পরবর্তীতে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে এই দেশে হত্যার রাজনীতি শুরু করে 71-এর পরাজিত শক্তি, আন্তর্জাতিকভাবে যারা আমাদের এই মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি তাদের ষড়যন্ত্রের ফসল 75-এর 15ই আগস্ট। তারপরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1961-এর তিনি দেশে আসলেন, আসার পরে আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, অর্থাৎ তার পূর্বেই আওয়ামী লীগের কাউন্সিলে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি ফিরে এসে আন্দোলন সংগ্রাম এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে দীর্ঘ 21 বছর পরে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত করেন। দেশটি খাদ্যবাহক ছিল, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সকল পর্যায়ে একটি আমূল পরিবর্তন তিনি এনে দিয়েছিলেন। 2001-এ একটি ষড়যন্ত্রভাবে আওয়ামী লীগকে হারিয়ে দিয়ে যারা ক্ষমতায় এসেছিলেন তারা সেই জামাত বিএনপি জোট যে অত্যাচার নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ নেতাদের উপরে, এমনকি আমাদের নেত্রীর উপরেও তাকে বিভিন্নভাবে হয়রানি মামলা হামলা করে যে অবস্থাগুলো সৃষ্টি করেছিল, বাঙালি জাতি আবার ঐক্যবদ্ধভাবে সেই 2008-এর
29শে ডিসেম্বর আওয়ামী লীগকে এবং মহাজোটকে ক্ষমতায় আনে। তারপরে আর আওয়ামী লীগ পিছিয়ে তাক পিছনের দিকে তাকায়নি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখিয়েছিলেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়ন করেই চলেছেন। একটির পর একটি কর্মসূচি, একটির পর একটি জাতীয় সমস্যা মোকাবিলা করে সমাধান করে জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। এবং আজকে তিনি সেই যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক চিন্তামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দিকে তিনি যে এই দেশের মানুষের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার দিকে এই দেশ থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি আপনার কথা, প্রত্যাশা পূরণে আপনারা অনেকখানি সফল বলে আপনি দাবি করছেন। আমরা একটু খুলনা থেকে যুক্ত হচ্ছেন সর্দার আনিস, তার কাছ থেকে এসে আবারও আপনার কাছে আসবো। জনাব আনিস, আসলে যে প্রশ্নটি আমাদের, আপনারা আপনি যুবলীগের আহ্বায়ক খুলনার, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য যারা ভ্রাতৃপ্রতিম সংগঠন, আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই, যারা আছেন তারা আসলে মূল দলকে সরাসরি সমর্থন সহযোগিতা সব কাজেই সহযোগিতার পাশাপাশি কিছু কিছু অভিযোগ তো থেকেই যায় যে আওয়ামী লীগের মতো এত 70 বছরের একটি দলের যে সহযোগী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে আসলে বিশেষত অভিযোগ আসে, বিভিন্ন ধরনের অভিযোগ, চাঁদাবাজি থেকে শুরু করে যান বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার থেকে শুরু করে সেগুলো আসে। সেই কাজগুলো যুবলীগ সহ অন্যান্য যে সহযোগী সংগঠন আছে, ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে, সেগুলো কি মূল দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা আপনি করছেন এটা হচ্ছে অনেক সময় ক্রিয়েটেড, মানে তৈরি করা হয়, অভিযোগটা বলা হয় যে এটা যুবলীগ টেন্ডারবাজি করতে যাচ্ছে বা ছাত্রলীগ টেন্ডারবাজি করতে যাচ্ছে বা চাঁদাবাজি করতে যাচ্ছে। কিন্তু এগুলো দেখেন যে আপনি এই দীর্ঘ ইতিহাসে এই 10 বছর 11 বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, এগুলো তদন্তে যে দেখা যায় যে আসলে অভিযোগটা সরাসরি এদের দায়ভার এদের ঘাড়ে দেওয়া যায় না। এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অনুপ্রবেশকারী এসে হঠাৎ করে একটা কিছু ঘটা দিচ্ছে কিন্তু এই দায়ভারটা পুরো এসে পড়ছে, কিন্তু আসলে কোনো সরাসরি খোঁজ নিলে শেষ পর্যন্ত দেখা যায় যে এদের আসলে সম্পৃক্ততা নেই, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটাই দেখা গেছে। তো স্বাভাবিক কারণেই যে সহযোগী সংগঠনগুলো ধরেন আওয়ামী লীগকে সবসময় সর্বক্ষেত্রে সহযোগী সংগঠনগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগকে সহযোগিতা করা বা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়া এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগ মানে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, এরা কিন্তু তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরা কিন্তু এই কাজগুলোই করে যাচ্ছে। সরকারের প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বা দলের যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এই সহযোগী সংগঠনগুলি সবসময় কাজ করে যায়। আর যারা ধরেন এই বাংলাদেশ আওয়ামী লীগের যে কোনো টায়ারে সহযোগী সংগঠনে বা যে কোনো টায়ারে কাজ করে, এরা তো মূলত হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, বঙ্গবন্ধুকে এরা জানে, বঙ্গবন্ধুর নীতিতে এরা বিশ্বাস করে এবং এরা সবাই দেশপ্রেমিক, দেশের প্রতি এদের কর্তব্য দায়িত্ব এবং মানুষের প্রতি মানুষের খেদমতে এদের যে দায়িত্ব কর্তব্য এই কাজগুলো কিন্তু এরা সবসময় মানে এক নাগাড়েই করে যাচ্ছে। ছাত্ররা যেমন ছাত্রদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুলে ধরে, আমরা যুবকরা আমরা সবসময় দাবি করে এসেছি বা আমরা স্বপ্ন দেখাচ্ছি যে বেকারত্বের অভিশাপ থেকে আমরা এই বাংলা যুব সমাজকে আমরা মুক্তি দেব। জননেত্রী শেখ হাসিনা কিন্তু তার নির্বাচনী এস্তেহারে সবসময় সেই 2008 সাল থেকে এ পর্যন্ত মানে ওই এস্তেহারে ঘরে ঘরে চাকরি দেওয়ার যে একটা প্রয়াস, জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছে। যেগুলা বিভিন্ন প্রশাসনের যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গায় কিন্তু লোকবল সমস্ত পুলিশ, আর্মি, সিভিল প্রশাসন, শিক্ষাক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু এই নিয়োগগুলা দিয়ে এই বেকারত্বের অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন উদ্যোগ যেমন ধরেন হাঁস মুরগি পালন, বিভিন্ন রকম প্রজাতির ফল চাষাবাদ, মানে এই যে বিষয়গুলোতে
কিন্তু এই উদ্যোগী হিসাবে বাংলা যুব সমাজকে কিন্তু জননেত্রী শেখ হাসিনাই গড়ে তুলছে আজকে, যার কারণে কিন্তু বেকারত্বের অভিশাপ থেকে আমরা অনেকটা হলেও মুক্তি পাইছি এবং দারিদ্র বিমোচনে একটা বিশাল ভূমিকা কিন্তু এই সহযোগী সংগঠনই রেখে গেছে। জি, আপনাকে ধন্যবাদ পপলু, জনাব পপলু। আমরা দুজনের কাছে আসবো, একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। একটা বিরতির সময় হয়েছে, দর্শক আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগিরই। বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে, অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের মানচিত্রের আলোচনার বিষয় আওয়ামী লীগের সত্তর, চাওয়া পাওয়া কতদূর। আমাদের সঙ্গে যুক্ত আছেন বরিশাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস এবং খুলনা থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সর্দার আনিসুর রহমান পপলু। দুজনকে আবার স্বাগত। জনাব ইউনুস, আপনার কাছে আবার আসি। একটা কথা জনাব পপলু বলেছেন যে যে ঘটনাগুলো ঘটে, যে অঘটনগুলো ঘটানো হয় বা যে অঘটনগুলো ঘটে যায় সেগুলোর পেছনে আপনারা আপনারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বলা হয় সেগুলোর পিছনে অনুপ্রবেশকারীরা জড়িত, এবং হাইব্রিড শব্দটি প্রায়শই ব্যবহার করা হয়, তাদেরকে দেখা হবে, দেখে তাদেরকে বাদ দেওয়া হবে বা নানা ধরনের কথাবার্তা বলা হয়। কিন্তু আমরা প্রায় দেখি বিভিন্ন ধরনের অভিযোগ আসে ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে, আওয়ামী লীগ পর্যন্ত বিভিন্ন দল থেকে আসা লোকজনের কে দিয়েই কমিটিও গঠন করা হয়, এমনকি জামাতের লোকজন ইদানিংকালে বিভিন্নভাবে ঢুকে পড়ছে। সেগুলো কিন্তু আপনারা জানেন, আমরাও জানি অনেক ক্ষেত্রে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা না নিয়ে শুধু দোষ দিয়েই বলা হয় যে অনুপ্রবেশকারীরা এটা ঘটিয়েছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হয়, বা ওদের কারণে তো আসলে মূল দলের সমালোচনা ব্যাপকভাবে বেড়ে যায়? এটা আপনি যে কথাটি বলেছেন আমি এই প্রসঙ্গে বলতে চাই যে মূলত আমাদের মধ্যে কিছু অনুপ্রবেশকারী, বর্ণচোরা এবং হাইব্রিড বলেন বা সুবিধাবাদী বলেন, এই সুবিধাবাদী সুবিধাভোগীরাই মূলত বিভিন্নভাবে তাদের লক্ষ্য, তাদের স্বার্থ হাসিলের জন্যে বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে থাকে এবং যার দায়ভার আওয়ামী লীগের উপরে আসে। আমি বলতে চাই যে আওয়ামী লীগের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা যারা স্বাধীনতা সংগ্রাম থেকে অদ্যাবধি আজকে এই সংগঠনটির সাথে সম্পৃক্ত, যারা জড়িত, তাদের একজন নেতা কর্মীও কোনো ধরনের অপকর্মের সাথে বা স্বাধীনতা বিরোধী বা দেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন না। দেখা গেছে এর পিছনে এই সমস্ত সুবিধাভোগী এবং বর্ণচোরাদের সুদূর প্রসারী কর্মকাণ্ডের অভিজ্ঞ নিয়েই তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি ঘটায়। তো আমরা বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দৃঢ়ভাবেই বলেন যে কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না, এবং আপনারা জানেন তিনি দৃঢ়ভাবে যেটা বিশ্বাস করেন সেটা করেন এবং সাংগঠনিকভাবে যে যেখানে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত তাদের মধ্যে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন পর্যায়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে কথাটি বলেছে যে একটি দেশের জন্যে, আমাদের এই লক্ষ্যে পৌঁছার জন্যে দুর্নীতিমুক্ত একটি সমাজ ব্যবস্থার কথা তিনি দুর্নীতিবাজদের অবশ্যই সংগঠন থেকে বহিষ্কার করবেন, সংগঠন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এবং মূলত তিনি যে কথাটি বলেন সেটি অনেক দায় দায়িত্ব শুধু নেত্রীরই নয়, আমাদের নেতা কর্মী এবং সুবর্ণোদ্যোগী এমনকি সাধারণ জনগণের। তিনি যে জাতীয় ঐক্যের কথা বলেছেন, আমি মনে করি যে এই জাতীয় ঐক্যের মাধ্যমেই এবং চিহ্নিত ব্যক্তিদেরকে যদি সংস্থা করা যায়, তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন যে বঙ্গবন্ধুর সেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ অবশ্যই তিনি গড়ে তুলবেন এবং তুলছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের আজকে যে উন্নয়ন আর বাংলাদেশের আজকে যে প্রাপ্তি, সব কিছুই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। আজকে বৈদেশিক নীতি, আমাদের পররাষ্ট্রনীতি, সব কিছু মিলিয়েই আমরা বলতে চাই যে আমরা বাংলাদেশে যে পদ্মা সেতু সহ যে বড় বড় কর্মকাণ্ডগুলো আজকে সমাপ্তির পথে যেগুলো আজকে হচ্ছে, এগুলো সবই আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার অবদান। আমরা বিশ্বাস করি, জাতি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে এই দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তার কন্যাই
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন এবং মানুষ আজও সেটা প্রত্যাশা করে বলেই আজকে শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং এই দলটি প্রাচীনতম দল, ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগই এই দেশের স্বাধীনতা এনেছে। এই দেশের স্বাধীনতা বাংলার ঘরে ঘরে সে বল পৌঁছিয়ে দিতে পারবে এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা তিনি এই পারবেন এবং পারবেন বলেই মানুষ আজও আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষ আজও তার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও আজকে বলতে চাই জাতীয়ভাবে এই ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা সুবিধাবাদী অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করে আমরা সাংগঠনিকভাবে যে যে পর্যায়ে সেই পর্যায়ে থেকে ব্যবস্থা নিতে পারলেই আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশটি যে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, যে পিছনে পড়েছিলাম, আজকে তার পিছনে থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জি জনাব ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আনিসুর রহমান, আপনার মাধ্যমে আসলে জানতে চাই, সেটি হচ্ছে এক ধরনের কথা আছে যুবলীগের নেতৃত্বে যারা আছে তাদের বয়সের কোনো সীমা কি আছে, এটা একটা প্রশ্ন, এটা বিভিন্নভাবেই ঘোরে, এটার কোনো বয়সের সীমা? অথবা যুবলীগ থেকে তো সরাসরি একটা সময় যখন নেতৃত্বের যাবে তখন আওয়ামী লীগে যাবে, আওয়ামী লীগের সম্মেলন বিভিন্ন জায়গায় হয় না, অনেক বছর ধরে হয় না, সে কারণে যুবলীগ থেকে আওয়ামী লীগে আসলে প্রমোশনটা আটকে যায়, বা অনেক ক্ষেত্রে নেতৃত্ব ছাড়া হয় না, অনেক বছর ধরে হয়তো আওয়ামী লীগের যিনি নেতৃত্ব দিচ্ছেন তার কারণে যুবলীগের নেতারা তাদেরও বয়স বাড়তে থাকে, তারা যুবলীগের নেতৃত্ব দিয়ে থাকে। যদিও ছাত্রলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছেন যে নিয়মিত ছাত্র ছাড়া ছাত্রলীগের কোনো নেতৃত্ব দেওয়া যাচ্ছে না বেশ কয়েক বছর ধরেই, যুবলীগের কি এরকম কোনো বিষয় আছে? এ ব্যাপারে আমাদের সম্মানিত চেয়ারম্যান ওমর, জনাব ওমর ফারুক চৌধুরী একাধিকবার আপনাদের বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে আসলে বলেছেন। আসলে ক্লান্তিহীন যার উৎসাহ আর উদ্যম যার সীমাহীন, এই মানুষগুলো সমাজের জন্য কিছু করতে পারে, আর সমাজের জন্য যারা করতে চায় আত্মত্যাগের মধ্য দিয়ে, নিজের স্বার্থকে বড় করে না, জনগণের স্বার্থ দেশের কল্যাণে যারা কাজ করতে চায় সেক্ষেত্রে আসলে বয়সটা কোনো বাধ্যবাধকতা নেই। যে যে মানুষগুলো দেশপ্রেমী, যে মানুষগুলো প্রগতিশীল, যারা সৃজনশীল মন মানসিকতায়, যারা যারা সমাজের সমাজের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করে, সেই মানুষগুলাই আসলে রাজনীতিতে আসে। সেই সুবাদেই হচ্ছে ধরেন যুবলীগ, যে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সব এই ইয়েতেই তো আমাদের মূল মাদার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু বর্তমান সময়ে সারা বাংলাদেশে মানে সম্মেলনগুলো যথেষ্ট টাইমলিই হচ্ছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন কিন্তু প্রতি তিন বছর পরপর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্য দিয়ে হলেও উনি কিন্তু প্রতি বছর তিন বছর পরপরই সম্মেলনগুলো সঠিকভাবে করছে এবং প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা ইউনিট কিন্তু ধারাবাহিকভাবে সম্মেলনগুলো করে যাওয়া হচ্ছে। সংগঠনের সেই যে জটিলতাগুলো, যেগুলো আগে অনেকটা ছিল, সেই জটিলতা কিন্তু এখন অনেক অংশে মানে আজকে কেটে গেছে। আর বিশেষ করে এখন হচ্ছে সরকারি দলের মানে দায়িত্ব প্রচুর সংগঠনের, সংগঠনের প্রতিটা নেতাকর্মীর প্রচুর দায়িত্ব। সেক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে কোনো টায়ারে, মানে যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, স্বেচ্ছাসেবক লীগ বলেন, বা মহিলা আওয়ামী লীগ বলেন, বা আওয়ামী লীগ বলেন, নেতৃত্ব কিন্তু অত্যন্ত পরীক্ষিত নেতৃত্বর এখন প্রয়োজন। কারণ একটু ভুলের জন্য, একজন নেতার একটু ভুলের জন্য দেখা যাবে যে গোটা সংগঠনের দুর্নাম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে এখনকার প্রত্যেকটা নেতৃত্ব প্রত্যেকটা জায়গায়, আমার যতদূর বিশ্বাস বা ধারণা, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রত্যেকটা সংগঠনে নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু অনেক চুলচেরা বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে মানে আমি যে পদ প্রত্যাশা করছি কিন্তু আমার সংগঠন কিন্তু আমাকে সেই পদে উপযুক্ত মনে করছে না, কিন্তু আমি যদি দোষারোপ করি যে অমুক নেতার জন্য আমি নেতা হতে পারছি না, এইটা আমার দৃষ্টিতে এটা আদৌ সঠিক না। এই এই সমস্ত কারণে অনেকে অনেক অনেক কর্মীর আফসোস থাকতে পারে
কিন্তু আসলে আমি মনে করি যারা আসলে আদর্শে বিশ্বাস করে, যারা দেশকে ভালোবাসে, যারা মানুষের কল্যাণে কাজ করতে চায়, যারা দল করে, যারা বঙ্গবন্ধুর মানে প্রকৃত সৈনিক, এরা কিন্তু পদের জন্য রাজনীতি করে না। এরা হচ্ছে মানুষের সেবার জন্য করে এবং দলের কাজ করার জন্য আসলে অনেক বড় পদের দরকার হয় না। দলের সাথে লেগে থাকলে, দলের সংস্পর্শে থাকলে, দলীয় নেতৃত্ব যারা থাকেন, ধরেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এমপি সাহেবরা আছেন, সংগঠনের বাংলাদেশ আওয়ামী লীগ মূল সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আছেন, ওনারা যে কোনো দায়িত্ব দিলেই যোগ্য ব্যক্তিকে, সে কোনো পদে না থাকলেও কিন্তু তাকে আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হবো। থাকুন বিবিসি নিউজের সাথে।